নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটানা দু বছর সোনার রথ পেতে চলেছে এই সাত রাশি, কেন আমি তাও এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই ফলাদেশ দিতে চলেছি, অর্থাৎ টানা দু বছর রাজত্ব করবে এই সাত রাশি। দেখুন, বৃহস্পতি 18 অক্টোবর 2021 থেকে আপনার বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং মার্গী হয়ে বৃহস্পতি সম রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশিতে দিকে চলে যাচ্ছে এবং তার সাথে সাথে নিজস্বতা ছিল সেই নিজস্বতাও কিন্তু বৃহস্পতি কেটে যাচ্ছে এবং 20 নভেম্বর 2021 থেকে এই বৃহস্পতি আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এর সাথে সাথে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং নিজস্বতা কাটবে এবং বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং তার প্রায় 1.5 মাস আগে থেকে, মাসখানেক আগে থেকে এর শুভ ফল, অর্থাৎ বৃহস্পতি যখন আরেকটি রাশিতে চলে যাবে তার আগে 1.5 মাস আগে থেকে কিন্তু শুভ ফল অলরেডি তার শুভ গুণগুলো কিন্তু দিতে শুরু করে এবং টানা দু বছর বৃহস্পতি মাঝে কিন্তু বকরি হবে, কিন্তু তাও আপনাদেরকে আমি বলবো দু বছর এই সাত রাশিকে ধনবর্ষা করতে চলেছে। বৃহস্পতির কাছে আছে ধন, অপার ধন, অর্থাৎ যে সাত রাশি হতে চলেছে এই সোনার রথ পেতে চলেছে। কোন এই সাত রাশি, এই বৃহস্পতি কোন কোন দিক থেকে লাভ দিতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে আমি বলবো বারবার যে ভিডিওটি শুধু রাশির নাম শুনে বেরাবেন না, আমার প্রচুর কমেন্টস আসছে শুধু রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন, আপনারা ভিডিওটি ভালো মতন দেখুন, কিছু কিছু ক্ষেত্রে শিখতেও পারবেন। যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারাও কিন্তু এই ভিডিও দেখে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শেখানোর জায়গা কিন্তু আছে এবং কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে না। আমি বারবার বলছি এই মিলছে না এই কথাটা লেখার আগে আপনি আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দিয়ে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করান। এবং কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে। না, আমি আবারও বলছি এই অ্যাস্ট্রো এডুকেশন আমার একটি মাত্র চ্যানেল। কেউ কেউ বলছেন যে না স্যার আপনার আরেকটি চ্যানেল আছে, কোনো মতে আমার একটি চ্যানেল কৌশিক রায়ের একটি চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, সেটি হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল, শুধু আমার না, অ্যাস্ট্রো এডুকেশন আপনাদের পরিবার। অর্থাৎ এই বৃহস্পতির বকরি থেকে মার্গী এবং নিজস্বতা কেটে যাচ্ছে এর ফলে এবং আপনার কুম্ভ রাশিতে এর তারপরে মীন রাশিতে কিন্তু প্রবেশ করবে। তো টানা এই দু বছর না বৃহস্পতির সোনার রথ এই সাত রাশিকে ঐশ্বর্যের শিকড় চূড়ায় নিয়ে যেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই সাত রাশি। কোন কোন এই সাত রাশি আমি বিস্তারিত জানাতে চলেছি, তবে আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির ডিগ্রিগত দিক থেকে। বৃহস্পতি নিজস্ব নেই তো, বৃহস্পতি পাপগ্রহের সঙ্গে যুক্ত নেই তো, বা আপনার যে ভাব এবং ভাবাধিপতি বৃহস্পতির যে ভাবে ভাবের অধিপতি বা যেভাবে ভাবাধিপতি কোন কোন জায়গাতে অবস্থান করছে এটা কিন্তু একান্তই দেখা দরকার। তো কোন এই সাত রাশি, প্রথম রাশি যে রাশিকে এই বৃহস্পতি দিতে চলেছে ধন, সে রাশির নাম সুখ। বৃহস্পতির কাছে কী আছে? সন্তান সুখ, আপনার অর্থ, আপনার শিক্ষা, আপনার ধর্ম, এই জায়গাগুলো কিন্তু টোটাল নিয়ন্ত্রণ করছে কিন্তু বৃহস্পতি। তো প্রথম রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে পারিবারিক সুখ, ভাগ্যের সাপোর্ট, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ, এই টানা দু বছর ধনু রাশির ধনের জোয়ার আসতে চলেছে এবং আপনাদের বিদেশ থেকে লাভ, গোল্ড, শেয়ার মার্কেট, চাঁদি থেকে আপনারা লাভ পাবেন, শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু লাভ পাবেন, ব্যবসা থেকে
বিশেষভাবে কিন্তু লাভ পেতে চলেছেন। বৃহস্পতি আপনার থার্ড হাউসে গিয়ে আপনার ভাগ্যভাব এবং আপনার সফলতার ভাবকে কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং এরপরে বৃহস্পতি যখন অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে, বৃহস্পতি আপনাদের কর্মভাবকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে এবং বিদেশ থেকেও লাভ আপনাদেরকে দিবে। দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। রাশিতেই বৃহস্পতি আপনার অবস্থান করবে। প্রথম কথা, ধনের জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে, ডায়েরিতে নোট করে নিন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার যদি রাশিচক্রে বৃহস্পতি ভালো থাকে, গুরু যদি কৃপা থাকে, অন্ধকারে কেউ দেখবেন আপনাকে টর্চ লাইট দেখিয়ে আপনাকে কিন্তু রাস্তা পার করে দিচ্ছে, সেটি হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ কোনো গ্রহ যদি অশুভ থাকে তার সেই ভাবের উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, সেই ভাবকে গঙ্গা জলের মতো কিন্তু প্রবৃত্ত করে। অর্থাৎ কোনো ভাব আপনার খারাপ আছে, সেই ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেই ভাবটা কিন্তু গঙ্গা জলের মতো কিন্তু প্রবৃত্ত হচ্ছে। অর্থাৎ আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু দিবে কুম্ভ রাশি। ডায়েরিতে নোট করে দিন, বিয়ের জায়গা, দৈনিক রোজগার, ব্যবসা, এই কটা জায়গায় কিন্তু আপনাদেরকে দিচ্ছে। সন্তান সুখ, শেয়ার মার্কেট, গোল্ড এবং এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু ভাগ্যের সাপোর্টও কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা, প্রতিপত্তি, লাভ এই সময় কিন্তু হতে চলেছে। আপনি কুম্ভ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ধন বর্ষা হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম, অনেকে অপেক্ষা করছে আমার রাশি নেই তো, আমার রাশি নেই তো, দেখুন এটা আমি চন্দ্র রাশি ধরে বলছি, অর্থাৎ চন্দ্র রাশি ধরে এই প্রেডিকশনটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি। এইবার পরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, সফলতার জায়গা নির্দেশ করছে, আপনার দৈনিক রোজগার বৃদ্ধি করবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ এবং পারিবারিক সুখের জায়গা সিংহ রাশির, এবং আপনাদের মনোবাঞ্ছা, মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হবে। বৃহস্পতি আপনাদেরকে দুহাত ভরে কিন্তু অর্থ দিবে এবং দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হবে, শিক্ষাগত দিক থেকে লাভ পাবেন, সন্তান সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু সিংহ রাশির আসতে চলেছে, বিয়ের জন্য দীর্ঘদিন ধরে যারা প্রচেষ্টা করছিলেন বিয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের হবে, এবং অর্থনৈতিক অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা, আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা নিশ্চিত নিশ্চিত রূপে ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশি আপনি আপনি শুভ ফল পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম হচ্ছে বৃষ রাশি, চার নম্বর রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের সোনায় সুয়াগা, সোনার রথ আপনিও কিন্তু পেতে চলেছেন, টানা দু বছর বৃষ রাশি, ডায়েরিতে নোট করে নিন। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি বৃহস্পতি কর্মভাবে অবস্থান করবে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে প্রথম কথা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদেরকে দিচ্ছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, দৈনিক রোজগারের জায়গাটা বাড়বে আপনাদের, এবং আপনাদের এই সময় আপনি বৃষরাশির মানুষ, দাম্পত্য সুখের জায়গা, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়তে চলেছে বৃষরাশি। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে না ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, দুহাত ভরে অর্থ পেতে চলেছে বৃষরাশি। আপনি বৃষরাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় বৃষরাশি, মানে বৃষরাশির ক্ষেত্রে এক কথায় অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, শিক্ষাগত দিক থেকে সন্তান প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃষরাশির ক্ষেত্রে থাকছে, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, এবং ক্যাশ ফ্লো আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে, অর্থাৎ সোনার রথ পেতে চলেছে বৃষরাশি। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো, যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মানে বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে
বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার ধনপতি এবং আপনার পঞ্চমপতি আপনার থার্ড হাউসে এবং আপনার চতুর্থ ভাব এবং আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে। প্রথম কথা, আপনাদের ধনের জায়গাটা মজবুত করবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, কর্মক্ষেত্রে সফলতা, সন্তান সুখ, আকস্মিক ধন প্রাপ্তি, গোল্ড, শেয়ার মার্কেট, চাঁদি থেকে আপনারা লাভ পাবেন, ব্যবসার জায়গায় যথেষ্ট ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগার আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের দৈনিক রোজগারের জায়গায়, ব্যবসার জায়গায়, দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা ভালো দেখা যাচ্ছে, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং কর্মক্ষেত্রে দৃষ্টি পড়বে, কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং আপনাদের বিদেশ থেকেও লাভ এই সময় কিন্তু হবে, সম্পত্তিগত দিক থেকে সম্পত্তি লাভ, শিক্ষাগত দিক থেকে ভালো, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি বৃশ্চিক রাশি ডায়েরিতে নোট করে নিন পেতে চলেছেন। এরপরের যে রাশি মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে প্রথম কথা রাশিতে এখন অবস্থান করছে, এরপরে আপনাদের ধনভাবে অবস্থান করবে, তারপরে আপনার থার্ড হাউসে। মকর রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা, সোনার রথে মকর রাশি উঠতে চলেছে। কর্মের জায়গাটা আপনাদের ভালো হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনাকে পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনি মকর রাশির মানুষ ডায়েরিটা নোট করে নিন, শনি সাড়ে সাথে চলছে কিন্তু আপনাদেরকে ধনের জায়গাটা আর অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো দিবে। এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগারের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের প্রপার্টি থেকে এই সময় কিন্তু লাভ আপনাদেরকে কিন্তু দিবে, সম্পত্তিগত দিক, আপনাদের প্রপার্টি দিক, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মকর রাশির। আপনাদের বিদেশ থেকে লাভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, এই জায়গাগুলো আপনাদের কিন্তু দিবে। থার্ড হাউসে চলে যাবে বড় কন্ট্যাক্টগুলো, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্যাক্টগুলো, এবং নবমভাবে দৃষ্টি ভাগ্যের সাপোর্ট, আপনার সপ্তমভাবে দৃষ্টি পড়ছে, আপনার রোজগারের জায়গাটা বাড়বে, এবং আপনাদের যে কোনো কাজে দীর্ঘদিন আটকে আছে এই কাজগুলো আপনাদের সফলতা কিন্তু পাবেন, মামলা মকদ্দমা যা চলছে সেই জায়গা থেকে মুক্তি পাবেন, এবং কর্মযোগ, কর্ম পাবেনই, এবং সরকারি চাকরির সম্ভাবনা। এরপরের যে রাশি সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের সোনায় সোহাগা হতে চলেছে, আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, কর্ম জায়গাটা ভালো হবে, সফলতার জায়গা, দাম্পত্য সুখের জায়গা, এই সম্ভাবনা, এবং সম্পত্তিগত দিক থেকে মেষ রাশি, এবং আর্থিক স্থিতির জায়গা, আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই সোনায় রথে আপনি হতে চলেছেন মহা ভাগ্যশালী রাশি। এই সাত রাশির মধ্যে মেষ রাশিও হতে চলেছে মহাকোটিপতি, লাখপতি, আরবপতি, খারকপতি বন্ধু হতে চলেছে মেষ রাশি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করুন, এবং বৃহস্পতির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।